মুসলিম বিশ্ব বলতে আমরা বিশাল মরুভূমি, অফুরন্ত তেলের ভান্ডার, আকাশচুম্বী ভবন এবং আরব শেখেদের রাজকীয় জীবনযাপনের কথা ভেবে থাকি। কিন্তু বিশ্বের সব মুসলিম দেশগুলোর আর্থ সামাজিক অবস্থা এবং জীবনযাত্রার মান এক নয়। এই জীবনযাত্রার মান নির্দেশক হিসেবে প্রায়শই একটি দেশের মাথাপিছু জিডিপি কে বিবেচনা করা হয়, এবং এই মাথাপিছু জিডিপি কে বিবেচনার এমন অনেক মুসলিম দেশ রয়েছে যারা দারিদ্রতার সাথে লড়াই করছে। আজকের ভিডিওতে বলবো, IMF এর রিপোর্ট অনুযায়ী মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে গরিব 10টি মুসলিম দেশ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক ভিডিও। 10. সুদান। সুদান উত্তর আফ্রিকার একটি রাষ্ট্র যার সরকারি নাম সুদান প্রজাতন্ত্র। দেশটির রাজধানীর নাম খার্তুম এবং জনসংখ্যা প্রায় 5 কোটি, যার 90% মুসলিম। বর্তমানে IMF এর রিপোর্ট অনুযায়ী দেশটির মাথাপিছু আয় $975 মার্কিন, যা দেশটিকে মুসলিম বিশ্বের 10ম গরিব দেশ হিসাবে জায়গা দিয়েছে। সুদানের প্রায় 37% জনসংখ্যা দরিদ্রসীমার নিচে বসবাস করে। রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ, স্বতন্ত্র সংঘাত অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশটি। ফলে দেশটি তাদের নাগরিকদের স্বাস্থ্যসেবা, শিক্ষার মতো মৌলিক পরিষেবাগুলো দেওয়ার ক্ষেত্রে বিদেশের সহায়তার উপর নির্ভর করতে হয়। 9. বুর্কিনা ফাসো। বুর্কিনা ফাসো আফ্রিকা মহাদেশের পশ্চিম ভাগে অবস্থিত একটি রাষ্ট্র যা পূর্বে অপার ভোল্টা নামে পরিচিত ছিল। দেশটির রাজধানীর নাম ওয়াগাড়ুগু এবং জনসংখ্যা প্রায় 2 কোটি 10 লাখ, যার 64% মুসলিম। এটি বিশ্বের 9ম মুসলিম গরিব দেশ, যার মাথাপিছু আয় প্রায় $900 মার্কিন। দেশটির প্রায় 41% জনসংখ্যা দরিদ্রসীমার নিচে বসবাস করে। বুর্কিনা ফাসো আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলির একটি, তাই প্রতি বছর এই দেশের হাজার হাজার লোক পার্শ্ববর্তী দেশগুলোতে যেমন ঘানা বা আইভরি কোস্টে কাজ খুঁজতে চলে যায়। 8. মালি। মালি পশ্চিম আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ যার সরকারি নাম মালি প্রজাতন্ত্র। দেশটির রাজধানী ও সবচেয়ে বড় শহর বামাকো এবং জনসংখ্যা প্রায় 2 কোটি 20 লাখ, যার 95% মুসলিম। প্রায় $889 মার্কিন মাথাপিছু আয় নিয়ে মালি বিশ্বের 8ম মুসলিম গরিব দেশ। দেশটির প্রায় 42% জনসংখ্যা দরিদ্রসীমার নিচে বসবাস করে। সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংঘাতের কারণে দেশটি নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে, যা মালির অর্থনীতিকে ব্যাহত করেছে এবং নাগরিকদের জীবনযাত্রার মান হ্রাস পেয়েছে। এছাড়াও মালি দেশটি মনসা মুসার দেশ নামেও পরিচিত। 7. গাম্বিয়া। পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান একটি দেশ গাম্বিয়া, যার সরকারি নাম গাম্বিয়া ইসলামিক প্রজাতন্ত্র। দেশটির রাজধানীর নাম বানজুল এবং জনসংখ্যা প্রায় 2 কোটি 40 লাখ, যার 97% মুসলিম। এটি মুসলিম বিশ্বের 7ম গরিব দেশ, যার মাথাপিছু আয় $861 মার্কিন। দেশটির প্রায় 46% জনসংখ্যা দরিদ্রসীমার নিচে বসবাস করে। দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা, অবকাঠামোর অভাব এবং উচ্চ বেকারত্ব সহ অসংখ্য প্রতিকূলতার কারণে গাম্বিয়ার অর্থনীতি কৃষি নির্ভর। এছাড়া পর্যটন শিল্প থেকেও বেশ কিছু আয় হয় এই দেশে। 6. চাঁদ। চাঁদ মধ্য আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ যার সরকারি নাম চাঁদ প্রজাতন্ত্র। দেশটির রাজধানী ও সবচেয়ে বড় শহর এনজামিনা এবং জনসংখ্যা প্রায় 1 কোটি 80 লাখ, যার 55% মুসলিম। এটি মুসলিম বিশ্বের 6ষ্ঠ গরিব দেশ, যার মাথাপিছু আয় $667 মার্কিন। দেশটির প্রায় 41% জনসংখ্যা দরিদ্রসীমার নিচে বসবাস করে। সমুদ্র দূরবর্তী অঞ্চল এবং মরু জলবায়ুর কারণে চাঁদকে আফ্রিকার মৃত হৃদয় নামে অভিহিত করা হয়। 5. নাইজার। নাইজার পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত একটি দেশ যার নাম রাখা হয়েছে নাইজার নদীর নাম অনুসারে। দেশটির রাজধানী শহর নিয়ামে এবং জনসংখ্যা 2 কোটি 50 লাখ, যার 99% মুসলিম। মাথাপিছু আয়ের ভিত্তিতে নাইজার মুসলিম বিশ্বের 5ম গরিব রাষ্ট্র। দেশটির মাথাপিছু আয় প্রায় $613 মার্কিন। দেশটিতে প্রায় 44% জনসংখ্যা দরিদ্রসীমা নিচে বসবাস করে এবং জনসংখ্যা 40%-এরও বেশি প্রতিদিন $1-এর কম আয় করেন। দেশটির শতকরা 80% এলাকা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। বৃষ্টি না হওয়ায় দেশটিতে চরম জলের সংকট দেখা যায়। 4. আফগানিস্তান। আফগানিস্তান দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত একটি পাহাড়ি দেশ যার সরকারি নাম আফগানিস্তান ইসলামী আমিরত। দেশটির রাজধানী শহর কাবুল এবং জনসংখ্যা প্রায় 4 কোটি, যার 100% মুসলিম। মাথাপিছু আয়ের ভিত্তিতে আফগানিস্তান মুসলিম বিশ্বের 4র্থ গরিব রাষ্ট্র। দেশটির মাথাপিছু আয় $611 মার্কিন। দেশটিতে প্রায় 55% জনসংখ্যা দরিদ্রসীমার নিচে বসবাস করে। এদেশে প্রায় 70% মানুষ কৃষিকাজ বা পশুপালনের সাথে জড়িত। বেকারত্ব এবং দক্ষ শ্রমিক ও প্রশাসকের অভাব দেশটির সবচেয়ে বড় সমস্যা। সোভিয়েত ও আফগান যুদ্ধ, তারপরে গৃহযুদ্ধ দেশটির অর্থনীতির চূড়ান্ত বিপর্যয় ঘটায়। 3. ইয়েমেন। ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ যা আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। দেশটির রাজধানীর নাম সানা এবং জনসংখ্যা প্রায় 3 কোটি, যার 99% মুসলিম। মাথাপিছু আয়ের ভিত্তিতে ইয়েমেন মুসলিম বিশ্বের 3র্থ গরিব রাষ্ট্র। দেশটির মাথাপিছু আয় $587 মার্কিন।
দেশটির প্রায় 55% জনসংখ্যা দরিদ্রসীমার নিচে বসবাস করে। বিংশ শতাব্দীর শেষে খনিজ তেল আবিষ্কার হলে ইয়েমেন অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে 8 বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের এই দেশটি মানবিক সংকটের মুখে পড়েছে। 2. সোমালিয়া। সোমালিয়া আফ্রিকার উত্তর পূর্বে পর্বতশৃঙ্গে অবস্থিত একটি দেশ। দেশটির রাজধানী ও সবচেয়ে বড় শহর মেগাদিসু এবং জনসংখ্যা প্রায় 1,70,00,000, যাদের 100% মুসলিম। মাথাপিছু আয়ের ভিত্তিতে সোমালিয়া মুসলিম বিশ্বের দ্বিতীয় গরিব রাষ্ট্র। দেশটির মাথাপিছু আয় প্রায় $544। দেশটির প্রায় 70% জনসংখ্যা দরিদ্রসীমার নিচে বসবাস করে, কারণ প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে এই দেশটিতে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া সোমালিয়া সমগ্র বিশ্বের কাছে তাদের ভয়ঙ্কর জলদস্যুদের জন্য বিখ্যাত। 1. সিয়েরা লিওন। সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার একটি দেশ, যার সাংবিধানিক নাম সিয়েরা লিওন প্রজাতন্ত্র। দেশটির রাজধানী ও সবচেয়ে বড় শহর ফ্রিটাউন এবং জনসংখ্যা প্রায় 87,00,000, যার 79% মুসলিম। বর্তমানে IMF এর রিপোর্ট অনুযায়ী দেশটির মাথাপিছু আয় $415, যা দেশটিকে মুসলিম বিশ্বের সবচেয়ে গরিব দেশে পরিণত করেছে। দেশটি প্রায় 67% জনসংখ্যা দরিদ্রসীমার নিচে বসবাসকারী। সিয়েরা লিওনের অর্থনীতি খনিজ সম্পদের উপর নির্ভরশীল, কিন্তু সরকারের দুর্নীতি ও প্রাকৃতিক সম্পদের অব্যবস্থাপনার ফলে 1 দশকেরও বেশি সময় ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলে, যা দেশটির অর্থনীতির চূড়ান্ত বিপর্যয় ঘটায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।